Assalamualaikum everyone. Tournament blogs থেকে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে করে দেখাবো ওরিও আইসক্রিম কেক। ওরিও আইসক্রিম কেক বানাতে যা লাগবে, আমি এখানে 20টি বিস্কিট নিয়েছি ওরিও। এগুলি জিপলকে ভরবো। সব বিস্কিটগুলি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। গুলি সব ভরে ফেলেছি। এখন আমি রুটি বেলার বেলুন দিয়ে সব ভেঙে ফেলবো। এখন সবগুলি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিব 5 টেবিল চামচ ঘি আর বাটার দিয়ে দিচ্ছি। এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি স্প্যাটুলা দিয়ে ভালো করে মিক্স করব। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, তা না হলে সব জমে জমে থাকবে। এখন এগুলি ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এখন আমি কেকের 6 ইঞ্চি ডাইসের মধ্যে ঢেলে দিব সব। ভালো করে সমান করে নিচ্ছে। এভাবে চাপ দিয়ে দিয়ে সমান করতে হবে। ভালোভাবে সমান করতে হবে। তারপরে ফ্রিজে 10 মিনিট রেখে দিব। আমি আরেকটা বাটিতে 3 কাপ ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিব। 3 কাপ ভ্যানিলা আইসক্রিম আমি নিয়ে নিচ্ছি। সেগুলি আমি এখন দিয়ে দিচ্ছি। 5-6টা বিস্কিট এভাবে ভেঙে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে এখন ভালো করে মিক্স করে নিব। ভাবে একটু ঝাঁকিয়ে নিব। তারপরে আগে বিস্কিটের গুঁড়া করা ছিল, এগুলি এখন আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিব। আপনারা ভ্যানিলা আইসক্রিম দিয়েও করতে পারেন, বা ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভার, যে যেভাবে আপনারা পছন্দ করেন সেইটা দিয়ে আপনারা করবেন। আমি আজকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে করেছি, কারণ ভ্যানিলা আইসক্রিমটা আমার খুব পছন্দের। এইভাবে দিয়ে নেবেন। আমি বিস্কিটের গুঁড়াগুলি সব ভালোভাবে দিয়ে নিয়েছি। তো এই কেকটা আমি ডিপ ফ্রিজে 5 ঘন্টা রেখে দিব। হয়ে গেল আমার ওরিও আইসক্রিম কেক। আল্লাহ হাফেজ। সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত।